এসেছি পেছন দিকের বাগানে, দেখো স্থলপদ্মটা কি সুন্দর লাগছে। একটু মেঘলা মেঘলা ওয়েদার, সুন্দর দেখো লাগছে। স্থলপদ্ম আমার খুব প্রিয় একটা ফুল। ড্যান্ডিও চলে এসেছে, কলার কাঁথিটা না আমি কলা পাতাগুলো দিয়েই ঢেকে দিচ্ছি যাতে হনুমান এসে দেখতে না পায়, খেতে না নেয়। এবার কলার কাঁধি হয় আর খেয়ে নেয়, খাওয়াই যায় না। আর আমি চেষ্টা করি গাছে পাকানোর জন্য, ওটা করতে গিয়ে হনুমান এসে খেয়ে নেয়। অনেকগুলোই স্থল পদ্ম ফুল ফুটেছে, দেখো উপর দিকেও রয়েছে। ভালো লাগছে সকালবেলার পরিবেশটা, তাই একটু শেয়ার করতে চলে আসলাম তোমাদের সাথে। দিকে দেখো কাঁঠাল গাছে এখনো এতগুলো কাঁঠাল রয়েছে, উপরেও রয়েছে কিছু, এগুলো বড় হচ্ছে, এগুলো বা জগৎকে ডেকে পাড়িয়ে নেব। এই দিকে ক্যান্ডি দেখো আমার সাথে সাথে ঘোরাফেরা করছে, খেলা করছে। বাগানটা দেখেছো কত বড়, আমার জবা ফুল গাছ প্রচুর রয়েছে আমার বাগানে, পুজোর জন্য লাগিয়েছি। আরও একটা জিনিস দেখাই, দেখো আনারস পাঁচটা হয়েছে। আনারসগুলো দেশি আনারস, খুব মিষ্টি হয়। ক্যান্ডিকে দিই আর বাদ বাকি সবাইকে দিয়ে দিই, ভালো লাগে, কি সুন্দর লাগছে। দেখো এটা সব থেকে বড় আনারস, তাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। বেশ বড় হয়েছে, বৃষ্টি হলে গাছগুলো একটু জল পেত, ফলন ভালো হতো। আর লেবু গাছ তো একটা মরে গেছে, বাজ পড়ে একটাই রয়েছে লেবু গাছ, লেবু হয়েছে দেখো ভালোই, একটা ডালের উপরেই অনেকগুলোই লেবু হয়েছে, গন্ধরাজ লেবু এটা। বন্ধুরা ক্যান্ডিকে আমি তরমুজটা কেটে দিয়ে গেলাম, আমি বেরোবো এখন, মানে ধরে বসে খাওয়ানোর আমার টাইম নেই, এমনি লেট হয়ে গেল, জাস্ট আমি লাঞ্চ করলাম। গুড ইভিনিং এভরিওয়ান, চলে আসলাম আমার গ্রিন টি নিয়ে আর ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে, হাত থেকে নিয়ে এসেছি দেখো। এচোর ভাবছি গ্রিন টির সাথে এচোর এটা খাবো কি, এটা আমি গাছ থেকে পারলাম, খেয়েছি একদিন আগে, বাট শরীরটা এতটা খারাপ ছিল কাটতে বসেও আমি উঠে গেছি। জাস্ট ডক্টর দেখিয়ে আসলাম, ডক্টর দেখিয়ে না মানে ডক্টর দেখাবো সেই পেশেন্সটাও আমার ছিল না, আমি জাস্ট মেডিসিন নিয়ে চলে আসলাম আর কি। ও একটা এলপির মেডিসিন ওটা দিয়ে আসলাম, নিয়ে চলে আসলাম বাকি মেডিসিনগুলো, দাঁড়াতে পারছিলাম না এতটা শরীরটা খারাপ লাগছে। আমি দেখি হয়তো বুঝতে পারছো শরীরটা খারাপ, আমার প্রেশারটা ডাউন হয়ে গেছে, প্রেশার ফল করে, প্রেশার ফ্লাকচুয়েট করে আমার, একটু টেনশান একটু অ্যাংজাইটি হলেই এই প্রবলেমগুলো হয়। এখন করব এচোরটা রান্না, তারপর খাবো কী দিয়ে, বাট আমার এখনই ওই যে বলে না মাউথ ওয়াটারিং ওরকম হচ্ছে। এচোরটা আমি একদম ভিন্ন প্রসেসে করছি, সম্পূর্ণ আমার রেসিপি, আমার মনে হচ্ছে খেতে ভালোই হবে, কারণ এরমভাবে আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে রান্না করবো, আমি কোনো দিন আগে রান্না করিনি। এইভাবেই করবো গাছ পাঠা, একদম পাঠার মাংসের মতোই খেতে হবে মনে হচ্ছে। এটা দেখতে হলে তোমাদের আমার সাথে থাকতে হবে, আমি কীভাবে প্রসেসটা করছি তোমরা দেখো, তোমরা এইভাবে কেউ করো কি না সেটাও আমাকে জানিও। আমি কিন্তু কোনোদিন করিনি, আমার মাথায় আসলেও আমি করবো, করে খেয়ে দেখবো যে সত্যি এটা ভালো হয়েছে কিনা, অবশ্যই তোমাদেরকে জানাবো যে টেস্টি হয়েছে কিনা। আর যদি খেতে ভালো হয় তাহলে তোমরা করে দেখো, তোমাদের কেমন লাগে আমাকে জানিও। এখন তো আপাতত গ্রিন টিটা খাবো, খিদে খিদেও পাচ্ছে, খুব কম ভাত খাই তো আসলে দিনের বেলাতে, আমি ওই এক মুঠ মতো ভাত খাই, ইচ্ছে করে না খেতে, আর কম খাওয়াই ভালো, আমি হঠাৎ করে এরকম ফুলে যাই, থাইরয়েডের প্রবলেম আছে থাইরয়েডের জন্য, আর মিষ্টিটা খেয়ে নিই যখন তখন ফুলে যাই, আবার এখন ঠিকঠাক আছি, এখন একটু কমেছে। খুব আসলে মিষ্টি ভালোবাসি বন্ধুরা, তোমরা আমার ব্লগ দেখলে বুঝতে পারবে মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি, মিষ্টি জিনিসই আমার খেতে খুব ভালো লাগে। বাট হ্যাঁ, রান্নায় যে খুব মিষ্টি খাই সেটা নয়, আমরা বাঙাল, খাস বাঙাল জানো, বাঙাল রান্নাতে মিষ্টি কিন্তু খুব কম দেয়, রান্নাতে ওই যেটুকু প্রয়োজন সেটুকুই দিই, এমনি মিষ্টি আর কি, মানে ছানা জাতীয় দুধ জাতীয় জিনিস খেতে আমি খুব প্রেফার করি। ঠিক আছে চলো বন্ধুরা সাথে থাকো, আর আজকের আমার একদম নিউ রেসিপিটা দেখো, এচোরের একদম নিউ রেসিপি। তো ঠিক আছে এখন কাপড় তো রাখছি, হাই হাই দেখতে পাচ্ছ, এই দেখো কাটতে বসলাম, এটা কাটি, আমার এচোর কাটতে প্রচুর টাইম লাগে, এই জন্যই আমার এচোর খাওয়া হয় না, এই কাটার ঝামেলার জন্য ইচ্ছে করে না আমার করতে, এর থেকে মাছের ঝোল ভাত করে নেওয়া ভালো। আমি বলেছিলাম আজকে একটা নতুন রেসিপি বানাবো এঁচোড় দিয়ে, এটা হচ্ছে সেই জিনিস। আর ফ্রেন্ডস তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো সর্ষের তেল দিয়েছি এখানে অল্প করে, খুব বেশি দেইনি আর কি, এটাতে আমি কম তেলে করবো, কারণ এটার মধ্যে যেটা দেবো তার মধ্যে তেল আছে। এখানে দেখো এঁচোড় সিদ্ধ করে রেখেছি, এই হলো এঁচোড় সিদ্ধ, জলটা
প্রথমে এঁচোর ভাজবো। এঁচোরগুলো প্রথমে ভালো করে তেলে ভেজে নেব। আমি এঁচোর ভেজে রান্না করি সব সময়, তাহলে টেস্টটাই খুব একদম অন্যরকমের হয়। তা না তো ওই কাঁচা এঁচোর দিয়ে মানে সিদ্ধ এঁচোর দিয়ে রান্না করলে আমার ভালো লাগে না, সেই জন্য আমি এঁচোর আলাদা করে ভেজে নিই, খুব ভালো করে ভাজি, নুন হলুদ দিয়ে ভাজি। তো এঁচোরটা সিদ্ধ করে জল ঝাড়িয়ে নিলাম। এবার সর্ষের তেলটা গরম হয়েছে, এর মধ্যে এঁচোরটা দেব। তার আগে একটা জিনিস দেব, এটা হচ্ছে এই যে এই চর্বিটা, এটা হচ্ছে খাসির মাংসের চর্বি। আমি আজকে খাসির মাংসের চর্বি দিয়েই এঁচোরটা রান্না করব, সেরকম এক্সপেরিমেন্ট করছি এঁচোরের সাথে, করে দেখি কেমন লাগে খেতে। তো বন্ধুরা, এখানে নুন হলুদ দিয়েছি, এবার এঁচোরটা ভালো করে ভাজি। এঁচোর ভেজে রান্না করে খেয়ে দেখো, ভাজা এঁচোরটাই পরে কষিয়ে রান্না করে খেয়ে দেখো, তার টেস্টটাই আলাদা হয়। এখানে দেখো আলু, টমেটো, এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। ফোড়নে দেব হচ্ছে গরম মশলা, মানে দারচিনি, লং, এলাচ, একটু জৈত্রি আছে। বন্ধুরা, এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দেব পেঁয়াজ, ফোনটা আবার হাত থেকে না, ওই স্ট্যান্ডটা থেকেই ফোনটা আমি ঠিক করে লাগাতে গিয়ে পড়লো, উপরের গ্লাসটা গেল ফেটে। কি যে করবো না, তারপর একটা লেগেই আছে আমার, মনটাই খারাপ হয়ে গেল, একটা ফোনটা নিয়ে ভুগছি আমি। আর নিজের ফোন ধরে না ভিডিও করা যে কি সমস্যার ব্যাপার। ভাজা হোক, একটু ভাজা হলে আমি এর মধ্যে আলুটাও দিয়ে দেবো। তার আগে আমি এর মধ্যে দিচ্ছি, দেখো চর্বিটার মধ্যে দিয়ে দিলাম, চর্বিটাতে কেউ তেল বেরোবে সেজন্য আজকে সর্ষের তেলটা। আমি যেভাবে রান্না করি আমার হাতে তেল একটু বেশি পড়ে, আমি একটু রিচই রান্না করি, আমি রিচ খেতে ভালোবাসি। এবার চর্বি থেকেও কিছুখানি কিছুটা তেল বেরোবে, আচ্ছা লাগছে ফোনটা পড়ে গিয়ে কি হয়ে গেল ফোনটা পেয়ে আমি। এখন নুন হলুদ টমেটো আর আলুটা দিয়ে দিলাম, যাতে একসাথে ভেজে নেবো, আর চর্বিগুলো প্রায় গলেই গেছে। কিছুটা চর্বি আমি রেখে দিয়েছি বড়া করব বলে, চর্বির বড়া খেতে দুর্দান্ত লাগে, বাট আমার রেড মিট খাওয়া বারণ আছে, সেই জন্য আমি দীর্ঘদিন পর বোধ হয় দু সপ্তাহ আগে মাটন খেয়েছিলাম, আর তো একদমই খাওয়া যাবে না, আমার আমি জিভ সামলাতে পারি না না, বড়া খেতে বলো কি দুর্দান্ত লাগে। থেকে ফোনটা পড়লো, সাউন্ডের কোনো প্রবলেম হবে না কি জানি না। আমি মশলা করে রেখেছি, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। দেখো বন্ধুরা, আলু একদম ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টেয়াজ সব গলেও গেছে। এবার দেবো মশলাটা, মানে আদা, রসুন আর পেঁয়াজের যে পেস্টটা আমি করেছিলাম সেটা দিয়ে দিলাম। লাল লঙ্কা ছিল আমার কাছে, বেশ কাঁচা লঙ্কাই পেকে গেছিলো, বেটেছি। প্লাস এর মধ্যে আমি দিয়েছি কাশ্মীরি মিরিচ, আমার রান্নায় কাশ্মীরি মিরিচ পাবে, কালার যদি ভালো না হয় আমার ভালো লাগে না রান্না। সাথে একটু সামান্য জল দিলাম, এর মধ্যে আমি ভাজা এঁচোরগুলো দেব, যাতে মশলা এঁচোরের মধ্যেও ঢুকে যায়। দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো কম দেব, ধনের গুঁড়োটা একটু বেশি দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু হলুদ দিলাম, লবণটা পরে দেব, একসাথে দিয়ে দিলে বেশি হয়ে গেলে মুশকিল, কারণ অনেকখানি লবণ আমি দিয়েছি ভাজার সময়। এটা কষাবো, খাসির মাংসের গন্ধ বেরোচ্ছে, অরিজিনালি মনে হচ্ছে আমি খাসির মাংস রাঁধছি, দুধের স্বাদ ঘোলে মেটানো করবো বলো, আমার তো খাওয়াই বারণ, রেড মিট খাওয়া বারণ, বাট আমি চিকেন তো একদম ভালোবাসি না, তাই জন্য চিকেন খাই না, খেলে আমি কিন্তু খাসির মাংসই খাই, ও খেতে খেতেই মরে যাব, মানে আমি মরার আগের মুহূর্ত পর্যন্ত আমি খাসির মাংসই খাবো, খেলে খেলে ব্যথাগুলো আরও বাড়ে, আর্থারাইটিস আছে তো, আরে যে কদিন বেঁচে থাকবো সে কদিন তো খেতেই হবে বলো বন্ধুরা। পরিমাণে কম খেলেও কিন্তু আমি খাই, বিভিন্ন রকমের রান্না করতে বা বিভিন্ন রকম রান্না করে খেতে ভালো লাগে, রসিয়ে কষিয়ে রান্না। হ্যাঁ, আমার রান্না কিন্তু একটু রিচ হয়, ঝাল বেশি হয়, দান্ত একটা কালার এসছে,
এখানে দেখো বন্ধুরা, আমার মশলা পুরো কষানো হয়ে গেছে, সুন্দর ভাজা একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি দেবো এর মধ্যে মিট মশলা। বেশ খানিকটা পরিমাণে মিট মশলা দিলাম, নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। গরম জল কড়াই আছে আমার। ও দেখে মনে হচ্ছে এখনই খাই, এত লোভনীয় হয়েছে দেখতে। এভাবে রান্না করো, এভাবে রান্না করলে তো মনে হয় খাসির মাংসের স্বাদকে টক্কর দেওয়ার জন্য এভাবে এছো রান্না করে দেখতে পারো। এবার জল দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, কারণ এছোড় আমি বেশি ঝোল রাখি না। দেখো জাস্ট কালারটা দেখো, কি দারুণ কালার এসছে। আমি আরেকটু লবণ দিলাম, একটু আঙুল দিয়ে দেখলাম যে হ্যাঁ আরেকটু পরিমাণে লবণ লাগবে, তাই দিলাম। আর সামান্য একটুখানি চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয় চালের সাথে, সেজন্য খুব সামান্য পরিমাণে চিনি দিয়েছি। আর হ্যাঁ, এখানে যে টমেটো দিয়েছি না, ওটা আমার গাছের টমেটো, আমি টমেটোর বীজ ফেলেছিলাম বাগানে, তার থেকে গাছ হয়েছিল, আর ওখান থেকে টমেটো তিনটে হয়েছিল, তিনটেই দিয়ে দিয়েছি এর মধ্যে। ঠিক আছে, এবার এটা ফুটুক, আলুটা সিদ্ধ হওয়ার আছে, হাফ সিদ্ধ হয়ে গেছে, এঁচোড় তো সিদ্ধ করা আছেই। হাই ফ্রেন্ডস, দেখো কালারটা দেখো, চর্বি দেওয়া তো ওই জন্য এরকম বেরিয়েছে তেলটা। তো আমার কমপ্লিট হয়ে গেছে এঁচোড়, একদম হয়ে গেছে কমপ্লিট। এটা তো টানবে, যেটুকু ঝোল এটা তেলই দেখছো, আমি ঝোল রাখি না এঁচোড়ে। তো গরম মশলা আমি দেবো না, কারণ এর মধ্যে মিট মশলা দেওয়া রয়েছে, গরম মশলা দিলে মিট মশলার গন্ধটাও চলে যায়। একটু ঘি দিয়ে দেবো, তোমরা ইচ্ছে করলে গরম মশলা দিতেই পারো, আমি দিলাম না গরম মশলা, যেহেতু মিট মশলার একটা আলাদাই ফ্লেভার রয়েছে, সেটা নষ্ট হয়ে যায় গরম মশলা দিলে। তো এই হলো আমার খাসির চর্বি দিয়ে এঁচোড় বা খাসির চর্বি দিয়ে গাছপাঠা। এইভাবে আমি রান্না করলাম, এক্সপেরিমেন্ট করলাম, এবার খেয়ে বুঝতে পারবো কেমন হয়েছে। আঁচটা একটু বাড়িয়ে দিলাম। হাই ফ্রেন্ডস, চলে আসলাম এঁচোড়, রেড রেড কালারের এঁচোড়। আর আজকে খাবো আমি ভাত, খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। কারণ সত্যি করে আমি এরমভাবে কোনোদিনও বানাইনি, আমার মাথায় আসলে এরমভাবে বানালে কেমন হয়। খাসির মাংসের চর্বি কেজি হচ্ছে 500 টাকা, বুঝতে পারছো? 800 টাকা খাসির মাংস কেজি, আর চর্বি হচ্ছে 500 টাকা। কি খাবে বলো তো মানুষ, জাস্ট ওয়াও। তোমরা করে দেখো খাসির মাংসের টেস্ট, এরমভাবে এঁচোড় রান্না করে দেখো খাসির মাংসের চর্বি দিয়ে, খাসির মাংসের স্বাদকে টক্কর দিতে পারবে এইরকমভাবে এঁচোড় বানালে। করে দেখো, আমার কথা বিশ্বাস না হলে নিজেরা করে ট্রাই করে দেখো। আজকে আর ভিডিওটা বাড়াবো না, তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তারা থেকো পাশে, লাইক কমেন্ট করো, কমেন্ট করলে ভালো লাগে, লাইক ভুলে যাও হয়তো, দিলে ভালো লাগে, এই আর কি, আর কিছুই নয়। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থেকো তোমরা সবাই, টাটা, গুড নাইট।